সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না। প্রসঙ্গ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে বহুমুখী উদ্যোগ গ্রহণ করল রাজধানীর অন্যতম স্বনামধন্য ক্লাব ব্লাড মাউথ। বরাবরই সংস্কৃতি প্রবণ এই ক্লাব, কবিগুরুর জন্মদিবস উপলক্ষে ছদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হলো ক্লাবের তরফে। সাংবাদিক বৈঠক করে কর্মসূচিগুলো ঘোষণা করলেন ক্লাবের কর্মকর্তারা। রবীন্দ্রনাথ ও ত্রিপুরার মধ্যে একটি আত্মিক সম্পর্ক রয়েছে, তাই ত্রিপুরাবাসীও রবীন্দ্রনাথের জন্মদিন পালন করবার জন্য উদগ্রীব হয়ে থাকেন। প্রতি বছরের ন্যায় এবছরও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালনের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ছোট্ট রাজ্য ত্রিপুরা। এই উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এবছরও রাজ্যে পালিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিবস। এরই অঙ্গ হিসাবে রাজ্যের অন্যতম বনেদী ক্লাব ব্লাড মাউথ ছদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রমুখী উৎসব আয়োজন করেছে। আগরতলার এই ক্লাব দীর্ঘ বছর ধরে খেলাধুলো ও সমাজসেবায় জড়িত। খেলার জগতে ব্লাডমাউথের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ। সেই সঙ্গে নতুন ক্লাব গৃহ নির্মাণ হবার পর থেকেই খেলার পাশাপাশি ইতিমধ্যে সাংস্কৃতিক জগতেও বিশেষ সুনাম অর্জন করেছে এই ক্লাব। সোমবার ক্লাব গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকে ক্লাব কর্মকর্তারা রবীন্দ্রমুখী উৎসবের বিভিন্ন বিষয় তুলে ধরলেন। ছদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে আগামী 9 মে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে। অনুষ্ঠান চলবে 28 মে পর্যন্ত। ওইদিন ক্লাব বাড়িতে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান এবং কিছু কথাবার্তা হবে রবীন্দ্র বিষয়ক। তার মধ্যে দু তিনটে ভাগ থাকবে আমাদের কালচারাল একাডেমির তরফ থেকে। তারপর 13-14 দুদিন ব্যাপী হবে আমাদের এই ক্লাবের সঙ্গে যে ত্রিপুরেশ্বরী শিশু মন্দির আছে স্কুল, এখানে কম্পিটিশনগুলো হবে, রবীন্দ্রসঙ্গীত, বসে আঁকো, রবীন্দ্র নৃত্য। তারপর 20-21 তারিখে ক্লাব বাড়িতে হবে আবৃত্তি প্রতিযোগিতা, যন্ত্রসঙ্গীত প্রতিযোগিতা। ব্লাডমাউথ ক্লাব আয়োজিত রবীন্দ্রমুখী উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ভায়োলিন ও গিটারের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তার পাশাপাশি আমাদের সঙ্গে কথা হয়েছে বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম, এবং খুব সম্ভবত উনিও আমাদের ক্লোজিং অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। এবং আমাদের এই অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়ও এখানে উপস্থিত থাকবেন। অলরেডি আমরা ওনাকে ইনভাইটেশন কার্ডও আমরা দিয়ে দিয়েছি ক্লাবের তরফ থেকে। তো এই হচ্ছে আমাদের আজকের মূলত সাংবাদিক সম্মেলনে বলা। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ আগামী 11 মে। রবীন্দ্রমুখী উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হবে মুক্তধারা হলে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্লাডমাউথ ক্লাবের সভাপতি বিমল রায়চৌধুরী, বিএমসি কালচারাল সংস্থার কনভেনার প্রসেনজিৎ নন্দী ও ক্লাব কর্মকর্তা বাসুদেব চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।